জয় জগন্নাথ সকলকে জানাই শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা তো আজকে আপনাদের জন্য রথ উপলক্ষে খুব সুন্দর একটা জগন্নাথের ওয়ালম্যাটের ডিজাইন তৈরি করেছি সেটাই শেয়ার করব এটা অবশ্যই একটা রিকোয়েস্টেড ভিডিও আমারও অনেক দিনের ইচ্ছে ছিল ওরকম একটা জগন্নাথের ওয়ালমেট তৈরি করার তারপর কিছুদিন আগে একজন দিদিভাই রিকোয়েস্ট করলো তো ভাবলাম বানিয়ে ফেলি এই রথ উপলক্ষে তো আমি একটা প্লাস্টিক ক্যানভাসের ওপর তৈরি করেছি কারণ চটর উপর তৈরি করে আবার বাধাই করা অনেক ঝামেলার ব্যাপার তার উপরে আবার আমি জয় জগন্নাথ লিখেও দিয়েছি তো অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে ভরাটটা আমি অন্যরকম করেছি তাই ভরাট করার আগের পদ্ধতি দেখাবো তাতে করে ফোরগুলো বোঝা যায় তো জগন্নাথের ডিজাইনটা করার জন্য সবার প্রথমে এই যে কালো দিয়ে আমি এরকম একটা রাউন্ড কিন্তু করে নেছি। এবার আমি ঘর গুণে বলে দিচ্ছি। প্রথমে এই লাইনটা করেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13টা ফোর এর এক ঘর উপরে ডান দিকে দুটো ফোর আবার এক ঘর উপরে ডান দিকে দুটো ফোর আবার এক ঘর উপরে ডান দিকে দুটো ফোর তিনবার দুটো দুটো করে গেল তারপর একটা কোনো কোনি সিঙ্গেল ফোর তারপর আবার এই যে এইভাবে যাবে লম্বা করে দুটো ফোর এক ঘর বাদিকে ছেড়ে দিয়ে আবার লম্বা করে দুটো ফোর আবার এক ঘর বাদিকে ছেড়ে দিয়ে লম্বা করে দুটো ফোর এখানেও এরকম লম্বা করে তিনবার গেল তারপর এখানে আবার তেরোটা ফোর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা ফোর এবার আবার এই তেরোটা ফোরের থেকে এই যে লম্বা করে দুটো ফোর এক ঘরের দিকে ছেড়ে দিয়ে আবার দুটো ফোর এক ঘরের দিকে ছেড়ে দিয়ে আবার দুটো ফোর এভাবে তিনবার দুটো করে ফোর গেল তারপর একটা কোনা কোনি সিঙ্গেল ফোর তারপর আবার এই যে দুটো ফোর এক ঘর উপরে গিয়ে আবার দুটো ফোর বা দিকে এক ঘর উপরে গিয়ে আবার দুটো ফোরের লাইন বা দিকে তারপর এখানে আবার তেরোটা ফোর এইভাবে করতে হবে করে পুরো রাউন্ডটা আমার আসবে যে এটা এটা এখানে যেমন তেরোটা ফোর এখানে আবার এই যে দুটো ফোর পাশাপাশি আর এক ঘর নিচে এসে আবার দুটো ফোর পাশাপাশি এক ঘর নিচে এসে দুটো ফোর পাশাপাশি আবার এখানে সিঙ্গেল একটা ফোর তারপর আবার লম্বা করে দুটো ফোর তারপর ডান দিক থেকে ঘর ছেড়ে দিয়ে লম্বা করে দুটো ফোর আবার ডান দিক থেকে ঘর ছেড়ে দিয়ে লম্বা করে দুটো ফোর তারপর এখানে আবার তেরোটা ফোর এদিকেও তাই এক ঘর বাদিক থেকে ছেড়ে দিয়ে দুটো ফোর আবার এক ঘর বাদিক থেকে ছেড়ে দিয়ে দুটো ফোর আবার এক ঘর বাদিক থেকে ছেড়ে দিয়ে দুটো ফোর তিনবার পরপর দুটো ফোর তারপর একটা সিঙ্গেল ফোর এবার পাশাপাশি দুটো ফোরের আবার তিনবার লাইন প্রত্যেক ক্ষেত্রে একটা করে ঘর নিচে নামছে আবার এখানে তেরোটা ফোর প্রথমেই বললাম তো প্রথমে কালোর এই রাউন্ডটা হয়ে যাওয়ার পর লাল দিয়ে একই রকমভাবে আর একটা রাউন্ড করে নিতে হবে দুটো ঘর ছেড়ে দিয়ে দেখুন সব জায়গায় দুটো করে ঘর ফাঁকা থাকবে তো এখানেও যেমন এখানে ফোর আছে এখানেও তেমন ফোর এক দুই তিন আট নয় দশ এগারো বারো তেরো এই যে তেরোটা ফোর আছে এবার এখানে যেমন দুটো ফোরের তিনটে করে ছিল এখানে দুটো করে হবে কারণ আমাদের দুটো ঘর এগিয়েছে দুটো ঘর ছোট হচ্ছে জিনিসটা তো এখানে প্রথমে এই লেবেলেই এর উপরে তেরোটা ফোর এই দুটো ঘর ছেড়ে দিয়ে আপনারা যারা চটের উপর করবেন তাদের বলছি দুটো ঘর এইভাবে ছেড়ে দিয়ে তেরোটা লাইনটা করে নেবেন তারপর এক ঘর উপরে গিয়ে পাশাপাশি দুটো ফোর আবার এক ঘর উপরে গিয়ে পাশাপাশি দুটো ফোর তারপর একটা সিঙ্গেল ফোর ফোর আবার লম্বা দুটো এক ঘর বাদিক থেকে ছেড়ে আবার লম্বালম্বি দুটো ফোর এরপর এখানে লম্বা করে আবার তেরোটা ফোর এর উপরে ডান দিক থেকে ঘর ছেড়ে লম্বা করে দুটো ফোর আবার ডান দিক থেকে ঘর ছেড়ে লম্বা করে দুটো ফোর তারপর একটা সিঙ্গেল ফোর এরপর পাশাপাশি দুটো ফোর আবার এখানে পাশাপাশি দুটো ফোর এখানে কিন্তু তেরোটা ফোরেরই লাইন হতো রাউন্ডটা কমপ্লিট করার জন্য যেহেতু এই যে এই ডিজাইনটা করার জন্য এখানে ফাঁকা রাখতে হবে তাই এই তেরোটা ফোরের যেটা সেটার এখানে আমি তিনটে ফোর করে ছেড়ে দিয়েছি তিনটে ফোর এদিক থেকে করে ছেড়ে দিয়েছি এবার এই নিচে তেরোটা ফোরের এদিকে চলে এসেছি প্রথমে এদিকে দুটো ফোর এই যে এর উপরের লাইনে গিয়ে বাদিক বরাবর আবার দুটো ফোর এরপর একটা সিঙ্গেল ফোর দিলাম এর উপরের লাইনে এই যে করে দুটো ফোর তার উপরের ঘরটা ছেড়ে গিয়ে দুটো ফোর এরপর এখানে আবার তেরোটা ফোর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এরপর বাদিক থেকে ঘর ছেড়ে দিয়ে আবার দুটো ফোর আবার বাদিক থেকে ঘর ছেড়ে দিয়ে আবার দুটো ফোর এরপর সিঙ্গেল একটা ফোর তারপরে আবার বাদিক থেকে ঘর ছেড়ে দুটো ফোর বাদিক থেকে ঘর ছেড়ে দুটো ফোর তিনটে ফোর এই যে এই তেরোটা ফোরের এদিকেও যেমন তিনটে ফোর করেছি এদিকেও তিনটে মোট তেরোটা ফোরের ছটা ফোর আমরা নিয়েছি বাকি যে ফোরগুলো সাতটা সেটা কিন্তু ফাঁকা রেখে দিয়েছি তো এবার এই যে ফাঁকা রেখে দিলাম তো দুদিকের রাউন্ডটাই হয়ে গেল এবার যেহেতু আমি মানে এই জিনিসটাতে করেছি তো এটা আমি এরমভাবে ঘুরিয়ে নিয়ে করেছি আর আপনারা যারা চটে ফ্রেমে করবেন অবশ্যই ফ্রেমটা ঘুরিয়ে নিয়ে করবেন তাহলে বুঝতে সুবিধা হবে তো আমি ঘুরিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে এই দিকেও তো 13টা ফোরি আছে সব দিকে যখন 13টা ফোর এই দিকেও 13টা ফোর আছে তো এই কালোর 1 2 3 4 4 নম্বর ফোর উপর থেকে উঠবে 4 নম্বর ফোর উপরে 1 2 3 4 5 প্রথমে পাঁচটা ফোর 4 নম্বর ফোর এর উপরে গিয়ে প্রথমে পাঁচটা ফোর তারপর এই কোনাকুনির ঘরটা ছেড়ে দিয়ে আবার ডান দিক বরাবর দুটো ফোর আবার এদিকেও তাই এদিক থেকে এক দুই তিন তিনটে ফোর ছেড়ে দিয়ে চার নম্বর ফোরের উপর চার নম্বর ফোরের উপর এক দুই তিন চার পাঁচ পাঁচটা ফোর চার নম্বর ফোরের উপর পাঁচটা ফোর তারপর কোনার ঘরটা ছেড়ে দিয়ে বা দিক বরাবর দুটো ফোর এবার মাঝখানে যে গ্যাপ থাকলো এর উপরে প্রথমে লম্বা করে দুটো ফোর এর উপরের লাইনে দুদিকে একটা করে বাড়ালাম দুদিকে একটা করে বাড়িয়ে তিনটে ফোর তার উপরের লাইনে আবার একটা ফোর এর উপরের লাইনে তিনটে ফোর এক দুই তিন তিনটে ফোর এক দুই তিন চার পাঁচ তিনটে ফোরের পাঁচটা লাইন তার উপরের লাইনে দুদিক থেকে ঘর ছেড়ে আবার লম্বালম্বি দুটো ফোর তো এই দিকটা হয়ে গেল এরপর লাল দিয়ে চোখ দুটো রাউন্ড এবং এই যে ঠোঁটের কাজটা এবং হলুদের এই কাজটা আমি করে নিয়েছি তো সেটা ঘরগুনে বলে দিচ্ছি তো এই যে দুপাশে তেরোটা ফোরের যে লম্বা লাইন রয়েছে সেটার থেকে আমি বাদিকেরটা বলে দিচ্ছি দুটো একই রকম আর একটু কাছ থেকে দেখিয়ে দিই এক দুই তিন চার চারটে ফোর ছেড়ে পাঁচ নম্বর ফোরের পাশ থেকে তুলতে হবে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ফোর এর উপরের লাইনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ফোর তার উপরের লাইনে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ফোর এর উপরের লাইনে এক দুই তিন চার চারটে ফোর আবার চারটে ফোর এক দুই তিন চার এর উপরের লাইনে বা দিক থেকে ঘর ছেড়ে দিয়ে ডান দিকের লেবেল সমান এক দুই তিন তার উপরের লাইনে দুটো ফোর এবার কোনাকুনি বরাবর তুলে ডান দিকে এলো এক দুই দুটো ফোর এবার এই দুই নম্বর ফোরের উপরে ফোর তুললাম সেই লাইনে যে এক দুই তিন চার পাঁচ এটা মোট পাঁচটা ফোরের লাইন পাঁচটা এবার এর থেকে কোনাকুনি নিচের দিকে আবার একটা ফোর তারপর আবার কোনি তুলে নিচের দিকে আসছে এক দুই তিন চার চারটে ফোর তারপর এখানে কোনাকুনি একটা দিয়ে মিশিয়ে নিলাম তো চোখের কাজটা হয়ে গেল একই রকমভাবে এদিকটাও এক দুই তিন চার পাঁচ নম্বর ফোর থেকে তুলতে হবে এটা ডান দিক বরাবর গেছিলো এটা বাদিক দিক বরাবর আসবে তো চোখের কাজটা হয়ে গেল মাঝখানে কালো এবং সাদার কাজ আছে এবার বলে দিই এই হলুদের কাজটা আমি আগে করেছি তারপর ঠোঁটটা করেছি তো হলুদের কাজটা আগে করে নিলে সুবিধা হবে তাই আমি হলুদের কাজটা এখানে আগে করে নিয়েছি এবং আপনারাও হলুদের কাজটা আগে করে নেবেন তাহলে খুব সুবিধা হবে এইখানে যে তেরোটা ফোরের লাইনটা আছে লালের তার থেকে এক দুই তিন তিনটে ঘর ছেড়ে দিলাম দিয়ে চার নম্বর ফোর চার নম্বর ফোরের উপরে এক দুই চার নম্বর ফোরের উপর দুটো ঘর ছেড়ে দেবেন চার নম্বর ফোরের উপরে দুটো ঘর ছেড়ে দিয়ে তারপর লম্বালম্বী দুটো ফোর এর উপরে দুদিকে একটা করে বাড়িয়ে তিনটে ফোরের লাইন তো এখানে তিনটে ফোরের এক দুই তিন তিনটে ফোরের তিনটে লাইন করে নিয়েছি এরপর দুদিক একটা করে দুদিক থেকে ছাড়তে হবে মাঝখানে একটা ফোর এর উপরে দুদিকে আবার একটা করে বাড়িয়ে তিনটে ফোর তারপর একটা তো হলুদের কাজটা যখন হয়ে গেল আবার লাল রঙের সুতোটা নিয়ে এই যে এই যে তিনটে ফোরের যে তিনটে লাইন রয়েছে প্রথমে বাদিকটা করে নিচ্ছি নিচের লাইনটার থেকে বাদিকে প্রথমে একটা ফোর তার উপরে বাদিকে একটা ঘর বাড়ি আবার দুটো ফোর এর উপরে বাদিকে একটা বাড়ি আবার তিনটে ফোর ডান দিকে তো মিশে থাকছে তাই বললাম না এর উপরের লাইনে বাদিকের লেবেল সমান রেখে দুটো ফোর তারপর বাদিক থেকে একটা ঘর ছেড়ে দিয়ে একটা ফোর তারপর কোনাকি একটা তো এই দিকের কাজটা হয়ে গেল এই দিকের কাজ এদিকে এই লাইনেই একদম এই লাইনেই ডানদিক বরাবর এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতটা ফোর এর উপরের লাইনে ডান দিকে একটা বাড়ালাম তাহলে এখানে হয় আটটা ফোর তার উপরের লাইনে আবার ডান দিকে একটা বাড়ালাম তাহলে এখানে হয় নটা ফোর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা ফোর এর উপরে ডান দিকের লেভেল সমান রেখে দুটো ফোর বা দিক বরাবর এলো দুটো ফোর তার উপরের লাইনে ডান দিকের ফোরটার উপর একটা ফোর এরপর কোনাকি এখানে একটা ফোর তো লালের কাজটা কিন্তু হয়ে গেল এরপর যে কাজ বাকি আছে সেটা হলো চোখের মাঝখানে কালো হবে ছোট্ট তারপর রাউন্ডটা কিন্তু আমি সাদা দিয়ে ভরাট করব। এবং জগন্নাথের পুরো মুখটা আমি কালো দিয়ে ভরাট করে নেব আর এখানেও সাদার কাজটা আমি করে নেব তো আমি এই যে চোখের মধ্যে কালো অংশটা এবং বাইরের রাউন্ডটা সাদা দিয়ে ভরাট করে ফেলেছি আর এখানে চোখের উপরে ভ্রুর অংশটা সাদা দিয়ে করেছি জানি না কতটা বোঝা যাচ্ছে তবে পুরোটা কালো দিয়ে ভরাট করার পর তো খুব সুন্দর বোঝা যাবে তবু আমি ঘরগুনে বলে দিচ্ছি এখানে এই যে এক দুই তিন চার পাঁচ যে পাঁচটা ফোর আছে তার বাদিক দিক থেকে দুটো ঘর এবং ডান দিক থেকে দুটো ঘর ছেড়ে মাঝখানের যে ফোরটা তার উপরে একটা ঘর ছেড়ে দিয়ে প্রথমে একটা ফোর তারপর দুদিকে একটা করে বাড়াতে হবে তিনটে ফোর তিনটে ফোরের দুটো লাইন তারপর আবার একটা ফোর এদিকে তাও সেম তাই এখানে যে পাঁচটা ফোর আছে এক দুই তিন চার পাঁচ তার মাঝখানের ফোরটার উপর একটা ঘর ছেড়ে দিয়ে প্রথমে একটা ফোর এর উপরে দুদিকে একটা করে বাড়িয়ে এক দুই তিন তিনটে ফোর আবার তিনটে ফোর তারপর একটা তো চোখের কাজটা এইভাবে করে নিতে হবে তারপর বাইরে যতটা ফাঁকা অংশ রয়েছে সেটা তো আমি সাদা দিয়ে ভরাট করে দিয়েছি এবার এই ফ্রুর অংশটা বলে দিচ্ছি এই যে চোখের এখানে যে কোন ফোরটা আছে তার উপরে একটা ঘর ছেড়ে দিয়ে তুলতে হবে আমরা এভাবেও হিসাব করতে পারি এই যে পাঁচটা ফোর এর বা দিকের ফোরটার কোনাকুনি একটা ফোর তারপর কোনাকুনিভাবে তুলে মানে এর উপরে একটা করে ঘর ছাড়া থাকবে একটা লাইন ছেড়ে তারপর এক দুই তিন চার পাঁচ এখানেও পাঁচটা ফোর এই যে কোনাকি একটা ফোর তারপর এখানে পাঁচটা ফোর এরপর এক ঘর নিচে নেমে এসে আবার দুটো ফোর এক ঘর নিচে নেমে এসে এখানে একটা ফোর মানে কোনো একটা ফোর এদিকেও তাই প্রথমে এই যে কোনো একটা ফোর তারপর এক ঘর উপরে গিয়ে বা দিক বরাবর এখানে পাঁচটা ফোর তারপর আবার দুটো এখানে কোনাকুনি একটা এবার শুধুমাত্র ভরাট করলেই পুরো মুখটা কমপ্লিট হয়ে যাবে আর আরও সুন্দর দেখানোর জন্য বিষয়টা যে রাউন্ডটা হয়েছে মুখটা সেটা একটা ফুলের মধ্যে বসবে এরকম বোঝানোর জন্য আমি যে এখান দিয়ে ফুলের পাপড়ি করে দিয়েছি সেটাও ঘরগুনে আপনাদের বলে দেব কিভাবে করেছি তো এই যে আমি একটা পাপড়ি করে দেখিয়েছি এরকম কিন্তু মোট আটটা পাপড়ি হবে এই যে তেরোটা ফোর করে চারদিকে আছে এই চারদিকে সেম এরকম চারটে ফোর আর এই যে কোনার দিকটাতে আবার একটা করে ফোর তো এইটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে তেরোটা ফোর তেরোটা ফোর থেকে কোনাকুনি প্রথমে একটা ফোর তুললাম তারপর এই দিকে গিয়ে এক দুই তিন চার পাঁচ আমরা এই কোনি ফোরটা পরের পাপড়িটার ক্ষেত্রে তখনও তুলতে পারি তো তার জন্য প্রথমে এই যে তেরোটা ফোর আছে এর একদম বাদিকের ফোরের উপরে একটা ঘর ছেড়ে দিয়ে একটা ঘর ছেড়ে দিয়ে তু এক দুই তিন চার পাঁচ পাঁচটা ফোর তারপর বাদিকের ঘরটা ছেড়ে দিয়ে লম্বা লম্বালম্বী দুটো তারপর বাদিকের ঘর ছেড়ে দিয়ে কোনি এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে পাঁচ নম্বর ফোর পাঁচ নম্বর ফোরের এদিকে চারটে আছে সেরকম আবার নিচের দিকে নামবে পাঁচ নম্বর ফোরের এদিকে চারটে থাকবে এক দুই তিন চার চারটে কোনি তারপর দুটো লম্বা এসছে তারপর আবার বাদিকের ঘর ছেড়ে দিয়ে এখানে পাঁচটা এক দুই তিন চার পাঁচ তো হয়ে গেল এরকমভাবে কিন্তু বাকি তিন দিকেও করে নেব এদিকে একটা এদিকে একটা এদিকে একটা তো এই যে চারদিকে চারটে পাপড়ি হয়ে গেছে এবার বাকি কোনার এদিকে চারটে পাপড়ি করে নেব তো এই যে কোনাকুনির দিকের পাপড়িগুলোর মধ্যেও আমি একটা করে নিয়েছি সেটা আগে বলে দিচ্ছি এইভাবে বলে দিই তাহলে বোঝাতে সুবিধা হবে এই যে তেরোটা ফোরের যে কোনি ফোড়টা এই কোনাকুনি ফোড় যদি আগের পাপড়ির ক্ষেত্রে নেওয়া থাকে এরকম তাহলে তো অবশ্যই এই ফোরের থেকে কোন তুলতে হবে আর যদি না নেওয়া থাকে তাহলে কোনাকুনি একটা ফোর তুলতে হবে এই কালো ফোরের এখানে তারপর আবার কোনো কোনো একটা ফোর তুলতে হবে এরপর এক ঘর উপরে গিয়ে ডান দিক বরাবর দুটো ফোর যদি এদিকের পাপড়ি হয় তাহলে বাদিক বরাবর দুটো ফোর তারপর এখানে দশটা ফোর এইটা হচ্ছে এগারো নম্বর ফোর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা তারপর একটা এগারোটা দশ প্লাস এক এগারোটা ফোর এবার এই যে এগারো নম্বর ফোরের এদিকে যেমন দশটা আছে তেমন এদিকেও দশটা আনতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা তারপর আবার এরকম লম্বালম্বী দুটো ফোর তারপর কোনি দুটো এইভাবে কিন্তু সবগুলোই আমি করে নেব তো পুরো বাইরের রাউন্ডটা কমপ্লিট এটা হচ্ছে চটের আসনে করার জন্য বা এতেও করার জন্য ক্রস স্টিচ দিয়ে পুরোটা কমপ্লিট করা হয়ে গেছে এবার ভরাটটা পুরোটা ক্রস সেলাই দিয়েও করা যেতে পারে অথবা যে কোনো ভাষা সেলাই দিয়েও করা যেতে পারে এই জন্যে আমি এই সেলাইটা এতটা করেই ঘরগুনে দেখালাম যাতে আমি অন্য রকম করে ভরাট করলেও কারোর বুঝতে কোনো অসুবিধা না হয় আশা করি ডিজাইনটা সবার ভালো লেগেছে ভালো লাগলে আবার বলছি প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর এখানে কেউ যদি পাপড়ির ভরাটগুলো আমি কিভাবে করেছি জানতে চাই তাহলে কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখানোর চেষ্টা করব। এখানে পুরো ভরাটটা এই জন্য দেখাতে পারলাম না ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে যাচ্ছিল তো একটু অসুবিধা হচ্ছিল আমার তাই আমি দেখালাম না কমেন্ট করলে অবশ্যই আমি পাপড়ির ভরাটটা দেখিয়ে দেবো এটা ভীষণই সহজ প্লাস্টিক ক্যানভাসে এরকম ভরাট করা যাতে করে উলটাও অনেক কম লাগে আর ও পিছনের দিকে উল থাকবে না শুধু উপরের দিকেই যাবে আর ভীষণ তাড়াতাড়িও হয়ে যাবে তো ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন